হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আই নো আমার এই ভিডিওটা ওয়েট করেছিলে তোমরা। অবভিয়াসলি আমি ফার্স্ট অফ অল আমি যখন কাউকে ইগনোর করব ভাবি বা কেউ যদি আমার পছন্দের লিস্ট থেকে চলে যায়, সে যতই আমার পছন্দের লিস্টে থাকুক না কেন, যখন সে সরে চলে যায় কন্টেন্ট করার জন্য হলেও আমার দেখতে লাগে না, সত্যি বলছি দেখতে লাগে না। মানে কারুর সাথে ধরো আমি প্রচুর মাখামাখি একটা সম্পর্ক, তারপর সেই সম্পর্ক থেকে যখন আমি ডিস্টেন্স মেনটেন করি তখন আর আমার দরকার পড়ে না। তার তাদের কারুর লাইভ হোক, ভিডিও হোক, হোয়াট এভার দেখি না। এটা যারা আমাকে একটু বেশি চেনে তারা জানে। তো তোমাদেরই সবার কমেন্ট দেখে দেখলাম যে দেখতে বললে, তো তখন মনে হলো ঠিক আছে দেখি। আমার ক্যারেক্টারটাই এরকম, আমি যখন কাউকে ইগনোর করব ভাবি আমি এক্সট্রিম লেভেলে গিয়ে ইগনোর করি, এক্সট্রিম লেভেলে। তো আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল বুঝে কালকে, কালকেই মনে হয়, বিকজ আমি অনেক দেরিতে দেখেছিলাম যে অ্যাচিভারের মধ্যে রাখা ছিল, ওখানে দেখলাম যে ওয়ান মেসেজ করে দেখালো। তো দেখলাম যে অনেকগুলো মেসেজ, প্রায় 10-12টা, আর আমার মেসেজ পড়ার ধৈর্য ক্ষমতা খুব কম। যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলো তারা জানো আমি সবসময় সবাইকে বলি যে আমাকে ভয়েস পাঠিয়ে দিবি, আমি ভয়েস শুনে নেবো, বিকজ আমি কাজ করতে করতে হলেও ভয়েসটা অন করে দিই, পরপর পরপর শুনতে থাকি। আমার ওই অতক্ষণ ফোন ধরে, মানে আমার পক্ষে ভিডিও করা ছাড়া বাকি টাইম, আমার নিঃশ্বাস নেওয়ারও টাইম থাকে না, খুব সত্যি কথা বলছি। মানে আমাকে কেউ যদি বলে ফোন করতে আমি পারি না, রেগুলার বেসিসে কারুর সাথে যে রোজ আমি গল্প করি ফোনে, কেউ হোয়াইটেড কেউ বলতে পারবে না যে কারুর সাথে আমি রোজ গল্প করি। যাদেরই সাথে কথা হতো বা এখনও হয়, খুব রেয়ার টাইম, মানে সপ্তাহে 1 থেকে 2 দিন। হ্যাঁ, এবার যখন ফোনটা ধরি তখন আর রাখি না, বক 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 করি, এটা আমার ক্যারেক্টার। তো অবভিয়াসলি তোর মেসেজগুলো সবগুলো পড়ার, দাঁড়াও একটু দাঁড়াও, ফ্লাইট মোডটা রোজ অন করতে ভুলে যায়। ইয়েস, তো ফ্লাইট মোডটা অন করলাম। তো অবভিয়াসলি তোর সবগুলো মেসেজ দেখিনি, দেখলাম অনেকগুলো করেছিস, এর আগেও তুই যখন অনেকগুলো মেসেজ করেছিলিস সেগুলোও আমি প্রয়োজন বোধ করিনি একটাও দেখার। যাদের জিনিসটা প্রয়োজন বোধ করি না আমি তাদের মেসেজ, তাতে ব্লুটিক হোক আর যাই ঠিক হোক, তোর যদি ওটা ব্লুটিক করারও থাকতো তাহলেও তুই শিওর থাক যে তোর মেসেজগুলো আমি পড়তাম না, সত্যি বলছি পড়িনি। আমার ছোট্ট ব্রাউনি দিব্যি দিয়ে বললাম আমি পড়িনি, যথেষ্ট ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছি, আর পড়লেও কী আসা যেত, রিপ্লাই তো আমি করতাম না, কারেক্ট? কারণ যখন যার সূত্র ধরে তোকে চিনেছি, যার জন্য তোর সাথে কথা বলেছি, যদি তার সাথে আমার কোনো সম্পর্ক না থাকে, তার সাথে সম্পর্কর ভাঙনের রিজন আমার মনে হয়েছে তুই, বিকজ না তুই কাউকে কিছু পাঠাতিস, এটা আমি খুব ক্লিয়ার, খুব ক্লিয়ার সত্যিই বলছি। আজ পর্যন্ত প্রীতমের কোনো বন্ধু আমাকে, আমি নাম করে বলছি, প্রয়োজন হলে প্রীতম স্ট্রাইক মারতে পারে, আজ পর্যন্ত প্রীতমের কোনো বন্ধু আমাকে প্রীতমের কোনো কিছু আমায় পাঠায়নি, আজ পর্যন্ত পাঠায়নি। কিন্তু তোর ক্লোজ যারা ছিল, আমি তো তোকে পূর্ণিমার নাম বলেছি, তুই অনেকের নাম বললি না, দেখ আমি কিন্তু নই, আমার ভয় ডর বলে কোনো বস্তু নেই, আমি বলেছিলাম পূর্ণিমার কথা। কিসের জন্য বলেছিলাম? তুই বলেছিলিস পূর্ণিমা তোকে সারা দিন ফোন করে, সারা দিন তোকে ইরিটেট করে, তোর সাথে কথা না বললে পূর্ণিমা নাকি রান্না করতে পারে না। আমার এই পয়েন্টগুলো না তুলে ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, আমার যদি ইচ্ছে থাকতো এক একটা পয়েন্ট তুলে তুলে বলতে পারতাম, এক একটা কথা নিখুঁতভাবে বলতে পারতাম, আমি সমস্ত কিছু ছুঁয়ে বেরিয়ে চলে যাই, নিখুঁতভাবে বলি না। পূর্ণিমাকে যখন আমি বলেছিলাম যে না তুই তো ওকে ফোন করতিস, তোর কি দরকার ছিল এত ফোন করার, তোর তো নিজের সংসার আছে, বর আছে, বাচ্চা আছে, তোর তো উচিত নয় এত করে ওকে ফোন করা, ও ফোন না করলে তুই তোর বরকে রান্না করে খেতে দিস না। তখন পূর্ণিমা কিছু কল রেকর্ডিং দিয়েছিল, তোর ভয়েস
পাঠিয়েছিল আমায়, কল রেকর্ডিং না হোয়াটসঅ্যাপে ভয়েস কিছু একটা হবে। আমি সেগুলো শুনলাম, পুরো অপোজিটটা শুনলাম। তুই ওকে বলছিস যে আমি তোমায় এত কল করি, মা বারণ করে, এটাও শুনেছি যে মা আমাকে বারণ করে যে তুই সারাদিন ওকে পূর্ণিমাকে এত কল করছিস, পূর্ণিমার সংসার আছে, ওকে রান্না বান্না করতে হয়, ওর ওর অশান্তি হয়। এবং তুই এটাও বলছিস যে আমি জানি তোমাকে আমি ফোন করে এত ডিস্টার্ব করি, অভিদা হয়তো অপছন্দ করে। প্লিজ পূর্ণিমা আর অভিদা প্লিজ কিছু মনে করবেন না, আমি এই কথাটা বলতে বাধ্য হলাম, বিকজ আমি বারণ করেছিলাম এটাও যদি বলতে পারে, তাহলে বারণ করার রিজনগুলোও আমি নিশ্চয়ই খোলাখুলিভাবে বলবো। তো যখন ও আমাকে বলেছিল যে এরকম পূর্ণিমা ওকে সারাদিন ফোন করে, ও ডিস্টার্ব হয়, অবভিয়াসলি একটা সারাদিন কেউ যদি কারোর সাথে ফোনে, ভাই আমাকেও কেউ যদি আশা করে যে সারাদিন আমার সাথে ফোনে চিপকে গুড়ের মতো লেগে থাকবে, আমার ভালো লাগবে না, আমার কোনো দিনই ভালো লাগবে না। আমি মানুষকে কল করলে আমার মনে হয় সবার আগে সেই মানুষটা ফ্রি আছে কি না, সে আমার সাথে কথা বলার মতো তার হাতে টাইম আছে কি না তাকে জিজ্ঞেস করে তারপর আমি কথা বলি। বিকজ আমাকেও কেউ দুমদাম কল করলে বা কিছু করলে আমিও বিজি থাকি, আমারও হাজার একটা কাজ থাকে, তাহলে আমার যদি খারাপ লাগে তাহলে সেই সামনের মানুষটারও খারাপ লাগতে পারে, সেই জন্য আমি কাউকে কল করলে এটা জিজ্ঞেস করি। তো সেই সূত্র ধরে আমার মনে হয়েছিল পূর্ণিমা ভুল করছে। তারপর ইয়াস, পূর্ণিমাকে আমি অত চিনতাম না, রাদার আমি কাউকেই চিনি না দেখতে গেলে, এখন তোকেও চিনতাম না। তোর যে জিনিসগুলো পর পর আমার কাছে এসেছে, তখন মনে হয়েছে যে একটা মানুষকে কয়েক মিনিটের জন্য, অবভিয়াসলি তোমরাও আমাকে যারা খুব ভালো মনে করো, আমি ভাই ভালো নই, প্রতিটা মানুষ লাইফে অনেক ভুল করে থাকে, কিন্তু কেউ শুধুমাত্র নিজের ভুল ঢাকার জন্য লোকের ভুলগুলোকে হাইলাইট করা উচিত কখনো নয়। আজকে প্রতিটা মেয়ে তোর এগেনস্টে বলছে, প্রত্যেকটা তোর ক্লোজ যারা ছিল, ভাই আমি বাকিদের তো চিনতাম না, তিতলিকে চিনতাম না, তোর বোন দিয়াকে চিনতাম না, এদের কাউকে চিনতাম না, রাদার এদের কারুর সাথে আমি কোনোদিন কথাও বলিনি, কী করে আমার কাছে কলটা এলো, কী করে আমার নাম্বার তাদের কাছে গেল, আমার নাম্বার আমি কাউকে দিই না, কাউকে দিই না। আমার যারা বিশাল পুরনো ক্লোজ ভিউ, মানে আমার পরিবারের সদস্য যারা আমাকে ভিউজ দিয়েছে, সেই মানে 100-500 থেকে আমার সাথে রয়েছে, তারা আমার নাম্বার পেয়েছে এই রিসেন্ট। সবার কাছে পূজার নাম্বার থাকে, আমার নাম্বার কারুর কাছে থাকে না, সেই জায়গায় আমার নাম্বার ওরা কী করে পেলো, এটাও জানার বিষয় আছে। আমাকে সামনে থেকে মানুষ পর পর দেখাচ্ছে, কী করে তাহলে ওরা পেলো? তো তোর ভুল, আজকে তুই ভুল করে তুই বলছিস ওরা আমার ফোন থেকে জিনিস চুরি করেছে, ওরা আমার ফোন থেকে নিয়েছে। ভাই আমার ফোনের পাসওয়ার্ড কেউ যদি না জানে, চুরিটাই বা কেউ করবে কী করে, এটাও আমাকে একটু বলতে পারিস? আমার ফোন আমার প্রাইভেসি, আমার ফোনের পাসওয়ার্ড কেউ কেন জানবে, কেন কেউ জানবে? চলো নিজের বাড়ির বাবা মারা জানতে পারে, নিজের বোন জানতে পারে, যত যাই হোক হয়ে যাক, আমি তো আমার মানে কারুরই অত পাসওয়ার্ড জানি না। গোপু 40 বার বোধহয় ওর ফোনের পাসওয়ার্ড আমাকে দেখিয়ে দিয়েছে, তাও আমি ভুলে যাই, দরকার পড়ে না। আর বড় ব্যাপার হচ্ছে আমার ফোনে যখন এত কিছু পার্সোনালি জিনিসপত্র রাখা থাকে, কাউকে আমার ফোনের পাসওয়ার্ড আমি দেব কেন? তাই তো, আমার ফোনের পাসওয়ার্ড আমি কাউকে দেবো না, বড় জিনিস হলো এটা। না তুই দিতিস, তুই যে এখন সবাইকে বলছিস বা লোকের মধ্যে এটা ছড়ানো হচ্ছে যে ওরা তোর ফোন থেকে চুরি করেছে, কেউ চুরি কী করে করতে পারে? ভাই চ্যাট তো চুরি করা যায় না, স্ক্রিনশট তো চুরি করা যায় না, ওগুলো তো তোর থেকে, চ্যাটগুলো তো পুরো আমি দেখেছি, আমার তো ওখানে অবাক লেগেছিলো। পূর্ণিমা ডিপ্রেশনে চলে যায় তোর সাথে কথা না বলতে পারলে, রাদার আমি এটাও বলেছিলাম কি মনে ওর তো বর আছে, কেন এটা বলছিস? পূর্ণিমাকেও মিন করা হয়েছিল যে আরে ও তো একটু গণ্ডগোল আছে, ওই একই জিনিস এলবি, এর বাইরে তো আর কিচ্ছু আসে না যে কোনো মেয়ের সাথে। কিন্তু পরে যখন পূর্ণিমা আমাকে পুরো প্রতিটা ভয়েস দিল, তোর কথা তোর প্রতিটা ভয়েস আমি শুনে অবাক, এবং তুই বলছিস তোমার সাথে কথা না বললে আমার ভালোই লাগে না, আমি তো শুনে অবাক হয়ে গেলাম। এই জন্য বলে কি বলতো, আমি আমার মুখটা কিন্তু বুঝে খুলছি, আমি কিন্তু এখনও খুলছি না,
এবং না খোলার পেছনেও রিজন কি জানিস, ওই যার দিদি বললি, ভালোবাসার দিদি বললি, তারই জন্য আমি তোকে অত কিছু বলছি না। যদি প্রপারভাবে বলি তুই টিকতে পারবি না রে। এই যে কিছু তোর পছন্দের কিছু লোক এসে আমাকে বলছে ছেড়ে দাও ওকে, ওকে বাঁচতে দাও, ভাই আমি তোকে বাঁচতে চাই, রাদার আমার সবারকে একটাই কথা বলা, ভিডিও দেখতে তোমাদের ওদের কারুর ভালো না লাগলেও লাগতে পারে, বাট মর মর কাউকে বলো না, খারাপ লাগে যে কারুর জন্য, এটা আমি ওদের জন্য বলছি না, সবার জন্য। হ্যাঁ ঝুমসের একটা পাগলিচু, ওকে নিয়ে পড়তাম, ওকে নিয়ে আমরা, আমি জানি ও ইডিটেড হতো, ওই জন্য ইডিটেড করতাম আমরা, আমিও করতাম, পূজাও করতো, তোমরাও করতে, আর ঝুমসের ওগুলো ম্যাটার করে না। তো বাকিদের অ্যাটলিস্ট কাউকে বাঁচার মরার কথা তোমরা পাবলিকরা বলতে পারো না, এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু ভালো নয়, উচিত নয় কাউকে বলা, কে কতদিন বাঁচবে, কে কতদিন মানে কবে মরবে, এটা পাবলিকরা বলার কেউ নয়। তোমরা সবাইকে তোলো, তোমরা পাবলিকরা সবাইকে নিচে নামাতে পারো, অপছন্দ হবে দেখবে না, স্কিপ করে যাবে, অন্য কথা লেখো, কিন্তু মর মর কাউকে বলো না, এটা বড় বলা খুবই ভুল, এটা আমি তোমাদের সবার জন্য বললাম। কারণ দেখো আমাদেরও বাড়ির আমরাও কখনো কখনো বলি যে শত্রুরও যেন এরকম না হয়, কারেক্ট, যে এরকম কিছু যেন না হয়, তো আমরা বলে ফেলি, তারপর রিয়েলাইজ করি কতটা ভুল। সেমভাবে কি বলতো, আমি চিন্তা করে কথা বলি, আমি জানি কতটা আমায় বলতে লাগবে, তারপর আমি বলি। এই পূর্ণিমায় যে থ্রু তুই আমাকে বিট্টুর ব্যাপারে সব কিছু বলেছিস সেটাও কিন্তু আমি জানি, পূর্ণিমাকে দিয়ে মানে পূর্ণিমাকে তুই বলেছিস, বা পূর্ণিমা তোকে হেল্প করবে বলে হয়তো পূর্ণিমা আমাকে বলেছে, সেই জন্যই এত কিছু কথা আমার কান পর্যন্ত এসেছিলো, কারণ কথাগুলো তুই বলিসনি, পূর্ণিমাই আমাকে বলেছিল, হয়তো তোর ভালোর জন্যই, তোকে যাতে কেউ কিছু বলতে না পারে তাই হয়তো পূর্ণিমা আমাকে দিয়ে বলিয়েছিল। আমার তো এখানে বেইমানি তোকে মনে হয়, তুই লোককে প্রমাণ তুলে দিচ্ছিস, তুই তোর পার্সোনাল লাইফের কথা তুই লোককে বলছিস, তারপর তারা যখন তাদেরকে সব কিছু বলে দিচ্ছিস, করে দিচ্ছিস, তারপর নিজে বলতে বসছিস যে তারা তোর ফোন থেকে চুরি করছে, এটা তো ভুল কথা না। আমার ফোন থেকে কেউ তো কিছু চুরি করতে পারবে না গুরু, আমার যেটা প্রাইভেট জিনিস, প্রাইভেসি, যেগুলো আমার নিজের প্রাইভেট, মানে নিজের প্রাইভেসিটাকে মেনটেন করার মতো তোর ক্ষমতা নেই। তুই এত বোকা, তুই এত বলদা, আজ পর্যন্ত প্রীতমের কোনো ফ্যান বল, প্রীতমের কোনো বন্ধু বল, প্রীতমের কেউ বল, প্রীতমের দিক থেকে কেউ কোনো দিন বলতে পারেনি। রাদার রিমি এতদিন প্রীতমের সাথে ঘর করেছে, রিমি আমাকে বুক ফাটিয়ে ফাটিয়ে বলেছে ঘড়িটা তুই দিয়েছিস, এটা তুই করেছিস, রিমিকে উল্টে আমি বুঝিয়েছিলাম। আজকে আমি যদি রিমির এত কিছু শোনার পরে, যখন যারা যারা যা যা প্রমাণ দিয়েছে, যেটা যেটা করেছে সেগুলো শোনার পর, আমি যদি বসি রিমিকে আমি যে কথাগুলো বলেছিলাম, যখন কুন্তলদের সাথে হাতাফাই হয়েছিল, তখন আমি কুন্তলদের যেটা আমি ক্যামেরায় দেখেছি আমি সেটা নিয়ে বলেছি, কোনোদিন পার্সোনাল কারোর থেকে ইনফরমেশান নিয়ে আমি কিচ্ছু বলিনি, যেটা যেটা রিমির এগেনস্টে প্রমাণ লোকে দিয়েছে সেগুলো দেখে দেখে আমি কথাগুলো বলেছি, কারেক্ট। তো তোর ব্যাপারে যখন এতগুলো লোক এত কিছু প্রমাণ দিচ্ছে, এত কিছু বলছে, আজকে তুই তোর ক্লোজ যারা থাকে তুই তাদেরকে বলছিস ও লেসবিয়ান, এ লেসবিয়ান, আবার তুই তোর বয়ফ্রেন্ডকে বলছিস ওর এই টাচটা আমার খুব ভাল লাগে, আমি কি তাহলে এটা, এগুলো কীরকম? আমি পাগলের মতো চিৎকার করেছিলাম সেদিন ধরিত্রীদের ওপর, বিট্টুর ওপর, কি না তোকে তোর বোনকে, তোর পাতানো বোনকে লেসবিয়ান বলেছে বলে। এখন তো আমি বুঝতে পারছি কেন ওরা লেসবিয়ান বলেছে। আজকে আমি আমার বয়ফ্রেন্ডকে যদি বলি ওই মেয়েটার টাচ, ওই মেয়েটার এই ওই তাই, এগুলো আমার খুব ভালো লাগে, ভাই তাহলে তো সে তো পরে খিট খার খেয়ে সে তো এটাই বলবে, কথা তুই কিছু বলেছিস বলেই তো রটেছে, প্রতিটা জিনিস যেটা যেটা তোর ব্যাপারে রটেছে সেগুলো এখন যেগুলো শুনছি, প্রতিটা মানুষের ভিডিওতে গিয়ে যদি দেখি হয়তো ওরা খুব কাটকাটভাবে বলেছে, মানছি খুব বাজেভাবে বলেছে, কিন্তু কথাটা রটলো কী করে, তোর থেকেই কথা রটছে, এটা কীরকম জিনিস? ওই প্রীতমের থেকে তো কোনো কথা রটে না, ওই প্রীতমের তো কোনো পছন্দের লোক কিছু বলে না ক্যামেরার সামনে এসে,
কোনো দিন বলে না। আর একটা কমেন্ট, যেটা আমি অনেকের কমেন্ট দেখলাম যে প্রীতমের এগেনস্টে কেন কেউ মিলি কিছু বলে না। প্রীতমের এগেনস্টে মিলি যতটা বলার ছিল মিলি বলে নিয়েছে, মিলি মিলির ফ্রাস্ট্রেশন যা যা ছিল বার করে নিয়েছে। কি বলবো, রোজ ঘুরতে বেরোচ্ছে, ওখানে গেছে ভাই প্রমোশনে দার্জিলিং গ্যাংটক যাবে, এটা আমি অনেক আগে জানতাম এবং আমি খুব ক্লিয়ারভাবে জানতাম যে গ্যাংটকের ওই প্রমোশনটা প্রীতম দিয়েছে ওকে, এবং ওদের ওই প্রথম ওই একটা ট্রিপ যেটা বাইরে যাওয়ার কথা ছিল, যেটা আমি ক্লিয়ার প্রথম দিন থেকে জেনে এসেছিলাম যে আরও অনেক জনা যাবে, ওরা একটা প্রমোশনে যাবে। তো এটা আমি যদি এখন জানার পরেও, আমি যেটা জানি, যেটা আমি প্রীতমের সাথে তখন আমার সম্পর্ক ভালো ছিল আমি পুরোটা জানি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এখন নাটক করে বলি যে না ওরা প্রমোশনে যায়নি, ওরা এই ওরা তাই, তাহলে তো এটা মানে মিথ্যা কথা বলা হবে। আমি কেন মিথ্যে বলবো, আমি তো জানি, কিন্তু আমার বক্তব্য আলাদা ছিল যে প্রমোশনে যখন গেছিস টাইটেলগুলো তোর লেখার দরকার নেই। প্রীতম যখন লাইভে এসে ভুলভাল গালাগালি করেছে, আমি তখন আবার ভিডিও করে বলেছি, আমি আবারও ভিডিও করে বলেছি ভুল করছিস, কালকে কমিউনিটি পোস্টে যে ভুলভাল ভিডিওগুলো ও আপলোড করেছে এটা ওর উচিত নয় করা, ওর নিজে যে যে যা যা জিনিস করছে, যেটা যেটা করছে ওর সেগুলো উচিত নয়। আজকে কন্ট্রোভার্সি যতদিন চলবে, বারবার আমার ভিডিওতে বলেছি তোকে নিয়ে যতদিন কন্ট্রোভার্সি চলবে তোর ভিউস তোর সমস্ত কিছু আপ যাবে, কন্ট্রোভার্সি বন্ধ হবে তোর ভিউস, তোকে নিয়ে ট্রোল করা কন্ট্রোভার্সি করা বন্ধ হবে, তোর ভিউজের রিচ কমে যাবে। এর থেকে বেশি কী বলবো বলো, প্রীতম আর আমার ব্যাপারে কিছু জানে যেটা ফাঁস করবে? আমার যতজনা ক্লোজ ছিল বা এখনও যারা আছে সবাই সব জানে আমার ব্যাপারে, যেগুলো তোমরাও জানো, তাই ফাঁস করার মতো নতুনত্ব কিছু নেই, কিচ্ছু নেই, থাকলে বলতে পারে প্রমাণ দিয়ে, বড় ব্যাপার হলো প্রমাণ দিয়ে বলতে হবে। এর বাইরে আর কি কি বললি, তোর মাকে নিয়ে, না ভাই তোর মাকে নিয়ে কিছু বলিনি, তোর মাকে নিয়ে কিছু বলিনি, তোর মাকে নিয়ে বলার ইচ্ছাও নেই, কারণ তুই যখন থাকিস না তোকে আজকে আমি জানাচ্ছি, খুব সত্যি কথা বলছি, অনেকবার তোর বাবার নাম্বার থেকে কাকিমামাই ফোন করেছে, তুমি বারণ করো মিশতে, এই কথাগুলো কিন্তু কাকিমা আমাকে বলেছে। সরি কাকিমা, তুমি আমাকে বলেছিলে যে কোনো দিন যদি জানতে পারে বিশাল অশান্তি হবে, বাড়িতে ভাঙচুর হবে, বাট দেখো তোমার মেয়ে যদি লাইভে এসে আমাকে নিয়ে এত কথা বলে, আমি তো বলতে বাধ্য, বলো যখন তোমার মেয়ের সাথে কথা বলতাম তখনও বলেছিলাম যে ঘোর বেড়া যা করছিস করগা, ভাই ক্যামেরা নিয়ে আসিস না, কারণ রিমি এগুলো দেখলে সহ্য করতে পারবে না। এই জন্য এবার বলি মেইন জিনিস, যে আমি বলেছিলাম যে ভাইয়ের তুই ভালো মন্দটা দেখিস, হ্যাঁ যখন জেনেছিলাম রিমি আর ওর জীবনে ফিরবে না, রিমি আর আসবে না, রিমি প্রীতম ডিভোর্স দেবে, তখন আমি বলেছিলাম, কবে বলেছিলাম, তোরা যবে থেকে কথা বলছিস তখন থেকে, যখন রিমি রাগ করে বাড়ি চলে গেল আবার ফিরে এলো দ্যাট টাইম, আমি তো জানতামই না তোদের এত দিন ধরে তোদের মধ্যে কথা, তোদের মধ্যে রাদার কোনো দিন কথা প্রপারভাবে বন্ধই হয়নি, যখন এগুলো আমাকে লোকে জানাচ্ছে শোনাচ্ছে কানে তুলছে আমি কি করব, আমার দোষটা কোথায় যখন আমাকে প্রমাণ দিয়ে বলছে? দেখ আমি মুখের কথায় কারুর বিশ্বাস করি না, নাচি না, আমি প্রমাণে বিশ্বাস করি, এটা প্রীতমও খুব ভালো করে জানে, যখন আমার চোখের সামনে জিনিসগুলো তুলে ধরছে তখন আমি কি করব, তখন আমি কি করব? আমি জেনেছি যখন রিমি আর ওর কাছে ফিরছেই না, রিমি টোটালি চলে গেছে, প্রীতম টোটালি রিমিকে তুলবেই না, এরকম একটা স্টেজে চলে গেছে, এর বাড়ি থেকে মানবে না ওর বাড়ি থেকে, আর আমার লাস্ট টু লাস্ট যা চেষ্টা করার আমি করে নিয়েছিলাম যাতে ওরা দুজনা এক ছাদের তলায় ভালো থাকে, হ্যাপি থাকে, পুরোপুরি চেষ্টা করেছিলাম, সেটা প্রীতমকে বোঝানো বল, সেটা রিমিকে বোঝানো বল, বোথ সাইডকে বুঝিয়ে বল, আমার দিক থেকে আমি পুরো চেষ্টা করেছিলাম, কিন্তু যখন হলো না, বলে না যার একে হয় না তার কোনো দিনও হয় না, হবে না। রিমি প্রীতমকে খুব ভালোবাসে, আমি এটা স্বীকার করছি, কিন্তু রিমির ভালোবাসাটা যেরকমভাবে প্রীতম সেভাবে পারছে না থাকতে, এখানেও কিছু করার নেই, রিমি প্রীতমকে ক্যামেরার সামনে অন্য যে কোনো মেয়ের সাথে মেনে নিতে পারবে, তোর সাথে মানতেও পারবে না,
বার বার আমি বলেছি, তুই বল, তোকে বলিনি যে তোরা ভিডিও করিস না, তোদের এইভাবে সামনে তোদের রিলস এগুলো ও দেখলে সহ্য করতে পারবে না, বলিনি আমি? বার বার বলেছি রিমি সহ্য করতে পারবে না, রিমির জায়গায় নিজেকে রেখে বুঝেছি কোনো মেয়ের পক্ষে সম্ভব নয়। অ্যাটলিস্ট ডিভোর্সটা হতো, ডিভোর্স হয়ে এক বছর হতো, তারপর তোরা করতিস। কিন্তু তোদের দরকার যে পাবলিক ডিমান্ড, পাবলিক বলছে, পাবলিকের জন্য সামনে আসছি। পাবলিক তো অনেক কিছু বলে রে, আজ বাদে কাল যদি পাবলিকরা বলে বিট্টু আর তোকে একসাথে দেখবে, তুই কি করবি? করবি না। বলুক পাবলিকরা ঝড় তুলুক যে তোকে আর বিট্টুকে অন ক্যামেরা দেখতে চাই, একসাথে রিলস দেখতে চাই, করবি? তুই করবি না। যেটা মানুষের করার সম্ভব হয় না মানুষ সেটাই করে। এই যে পাবলিক আমাকে কবে থেকে বলেছে তোমাকে একটু ব্রাইডাল মেকআপে দেখবো, ভাই আমার ব্রাইডাল মেকআপ ম্যানকে ঘরে নিয়ে এসে মেকআপ করবো, আমার অত সময়ও নেই, আমার ধৈর্যও নেই, ওই অতক্ষণ বসে বসে মুখে মেকআপ চাপবে, তারপর মুখে ঘোর তীব্রণ বেরিয়ে যাবে, যেটা আমি সহ্য করতে পারবো না। ওই একদিন মেকআপ করার পর এক মাস ধরে আমার মুখের ব্রণ ব্রণ দাগ তুলতে সময় যাবে, সেই জন্য করিনি। কিন্তু যদি ওটা অন্য কিছু বলতো আমি হয়তো করতাম। যেমন পাবলিক ডিমান্ডে অনেকে বলেছে তোমাকে শাড়ি পরে দেখতে চাই, হয়তো কোনো একদিন শাড়ি পরে আমি ভিডিও করে নেব। তাই মানুষ সেটাই করতে পারে যেটা তার করার ক্ষমতার মধ্যে থাকে, আয়ত্তের মধ্যে থাকে। তোর আয়ত্তের মধ্যে রয়েছে, কিন্তু তোরা যদি চাস তোরা বন্ধও করতে পারিস, কিন্তু তোরা বন্ধ করবি না, কারণ ভিউজ চাই, রিচ চাই, তাই জন্য, সেই কারণের জন্য তোরা করবি। কি ভুল বলেছিলাম যে তোরা যা করছিস করগা, কিন্তু ক্যামেরার সামনে আনিস না। যখন তোরা ওপরে গিয়ে মানে বলে না যে গাছে উঠে আম খাওয়া শুরু করে দিয়েছে, কথার কথা বলছি, মানে কেউ গাছে উঠে আম খাচ্ছে, আমের টেস্ট পেয়ে গেছে, আম খেতে ভালো লাগছে, তখন আমি বলবো যে আমি মই কেড়ে নিচ্ছি, তো গাছ থেকে নামলে নাম, সে তো বলবে তুমি মই কেড়ে নাও ভাই, আমি গাছে বসে আমটাই খাবো। কারেক্ট, যখন অত দূর হয়ে গেছে, বুঝে গেছি, তখন আমি বলবো না তোরা দুজন দুজনকে ছেড়ে দে, অবভিয়াসলি বলবো, কারণ আমার মনে হতো তুই খুব অনেস্ট, তুই খুব ভালো, তুই ওর জীবনে গেলে ওর ভালো হবে, মঙ্গল হবে। ওই জন্য বলেছিলাম যে ওর ভালো মন্দটা দেখবি, ও মাথা গরম করে, ও লাইভে এসে ভুলভাল বলে, ওকে বারণ করবি, যেই বারণগুলো আমি নিজে ওকে করতাম সেগুলো ভাবতাম তোকে দিয়ে তোকে বলতাম যে তুই এটা এটা বলবি, ওকে বারণ করবি, কোনো দিদি দাদা কারুর ব্যাপারে কিছু করতে না বলতে না, ও ওর মতো ভিডিও করে যাক, যে যা বলার বলুক, কাউকে ওর উত্তর দেওয়ার দরকার পড়ে না। কটা বড় বড় চ্যানেল এই ফালতু এই সমস্ত কন্ট্রোভার্সিতে জড়ায় বলতো, ভিডিওর মধ্যে প্রতিটা বড় বড় ব্লগার কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয় যাতে তাদের রিচ আপ হয়, প্রতিটা বড় বড় ব্লগার তাই করে, প্রত্যেক জোনা তাই করে, কিন্তু কেউ না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে লাগতে আসে না। যখনই লাগতে আসবে তখনই অশান্তিটা বাড়বে, যাতে অশান্তি না বাড়ে তার জন্যই বলতাম, তুই বলতিস হ্যাঁ দি তুমি ঠিক বলেছো, আর কি কি তুই বলতিস বলবো, আমি চাই না, জোর করে করে, তুই তো ওর এগেনস্টেও আমাকে অনেক কিছু বলে দিয়েছিস, তুই তো ওর এগেনস্টেও আমাকে অনেকগুলো কথা বলে দিয়েছিস। তাই এই সত্যি মিথ্যের খেলাতে তুই আমার সাথে খেলিস না, কারণ আমি যদি বসি পরপর ওই পূর্ণিমা যে রেকর্ডিংগুলো দিয়েছে আমি সেগুলো নিয়েও বসতে পারি, বিশ্বাস কর। এই যে আমার কমেন্ট বক্সে ললিতার ভিডিও দাও, পাগল করে দিয়েছে লোক, পারবো না দিতে, সত্যি বলছি তোমাদের সবাইকে বলছি, পারবো না গো, পসিবল নয় ললিতার ভিডিও দেওয়া, পসিবল নয়, কাউকে রাস্তায় নামিয়ে দেওয়ার মতো মানসিকতা বা মনোপ্রবৃত্তি নেই। আজকে তুই বুঝলি যে আমার কাছে কত জিনিস রয়েছে তোর এগেনস্টে, যেগুলো একটাও ভিউজ বা রেভিনিউ জেনারেট করব বলে দিইনি। যদি অত ভিউজ আর রেভিনিউ যেটা তুই তোর লাইভে বললি যে আমার দরকার সেটার জন্য আমিও পড়ে গেলাম, যদি সেটাই হতো তাহলে আমি ওগুলোর প্রতিটা জিনিস বলছি তো আমি এক মাস ধরে দিতে পারতাম, যা যা এসেছে আমার কাছে এক মাস ধরে, শুরু করতাম তোর পূর্ণিমার সম্পর্ক নিয়ে, তুই পূর্ণিমাকে কী বলতিস সেখান থেকে শুরু করে বাকি আদার্স সমস্ত লোকদের কাহিনী,
ইতিহাস হিস্ট্রি থায়ে কার নাম লিখে রেখেছিস সমস্ত কিছু নিয়ে পড়তাম, এক একটা দিন এক একটা চ্যাপ্টার খুলতাম, করি না টাইম হয় না রে, ইউটিউবে এসে যে ভিডিও দেবো সেই টাইম সেই এনার্জিটা পাই না, বিকজ আমাকে আমার বাড়ির বাচ্চা তিন তিনটে বাচ্চাকে দেখতে হয়, তারপর আমার নিজস্ব কিছু কাজকর্ম থাকে সেগুলো করতে হয়, এর বাইরে আমার যে কোম্পানি আছে সেখানেও আমার মানে সেখানের মিটিং কে কাজে যাচ্ছে কে কী কাজ করলো সমস্ত ফলো আপ করা এগুলো করতে হয়। এই দেখ না আমি শুধু মানে শুধুমাত্র বেরোতে পারবো না, কালকেই পূজা কাজুরি বেরিয়ে যাচ্ছে জামশেদপুর, ওখান থেকে ফিরবে। ইয়েস, তোমাদের সবাইকে একটা গুড নিউজ দিই, হয়তো এই মাসেই আমি আসাম আসবো মানে গুয়াহাটি আসবো, বিকজ সামনেই একটা বড় ম্যাচ আছে, মানে জানো যাই হোক কাজের ব্যাপারটা ছেড়ে দাও, হয়তো কাজে মানে কাজেরই আমাদের মিটিং আছে, রেকি আছে, রেকি করতে যাব আমরা বোধ হয় গুয়াহাটি যাব, তো ডেটটা এখনও ফিক্স হয়নি, টিকিট করে ডেট করে তোমাদের বলবো। তো গুয়াহাটিতে একটা দিন চেষ্টা করব, তোমাদের অনেকে বলেছো গুয়াহাটিতে আমাদের বাড়ি আমাদের বাড়ি, তো অবশ্যই গুয়াহাটি যেদিন যাব রেকি করার পর যদি থাকতে পারি তাহলে তোমাদের জানাবো। এবার আমি জানি না যে পূজা আমি একসাথে যাবো কি না, হয়তো পূজা চলে যাবে, যদি পূজা একাও যাই আমি তোমাদের তাতেও জানাবো, যাতে পূজা তোমাদের সাথে একবার হলেও দেখা করে নেয়, ঠিক আছে? আর আমি গেলে তো অবশ্যই জানাবো, লাইভ করব প্রয়োজন হলে, তো এটাই ইচ্ছে, কারণ পূজার আর আমার একসাথে যাওয়া হবে না, ব্রাউনি ভীষণ ওপস পড়ে গেল, ব্রাউনি তো খুব ছোট, আর এঞ্জেল এঞ্জেল শ্যাডো ঠিক আছে, ওদেরকে ক্রেসে রাখা যেতে পারে, কিন্তু ব্রাউনিকে আমি ক্রেস কেন কোথাও রাখতে পারবো না, আর ওই বাচ্চাদের নিয়ে তো আমি যেতে পারবো না এখন রেকিতে, তো লেটস সি জানি না কী হবে। বলতে বলতে মনে পড়লো যে হয়তো আমি যেতে পারবো না, কারণ শ্যাডোর ওষুধ অনেক কিছুই আছে, হয়তো পূজা আর কাজুরি যাবে কালকে যেমন যাচ্ছে। তো যাই হোক, এই যে রেকিতে যাওয়া, এই যে মিটিং, এই যে ফোন কলসগুলো, এগুলো করতে হয় তো বিশ্বাস কর আমার এত টাইম পড়ে না, যদি তোকে নিয়ে সেইভাবে ভিডিও করতে হতো, এই যে আমি ভদ্র ভাষায় কথা বলছি, ওই যে ডাইনি ছেড়ে যে সতীতে চলে এসেছি, এগুলোর অনেক রিজন আছে, বিকজ ওই যে বললি যে নামটা বললি তার সূত্রে নামটা শ্বশুর করছে আমার, তার সূত্রে আমার তোকে তার সূত্রে আমি তোকে চিনেছি জেনেছি, এবং তারই কারণে আমি বলতে পারিনি। যতদিন প্রীতম আর রিমির সম্পর্কটা না খারাপ হয়েছিল, মানে আমি সেই স্টেজটাতে, আমি প্রীতম রিমিকে নিয়ে প্রথম থেকে ভিডিও করতাম না, সেই যখন রিমি এদিকে চলে এলো ভুলভাল ভিডিওগুলো করলো, তখন আমি রিমিকে নোংরা নোংরা কথা বলে অনেকগুলো ভিডিও করেছিলাম তখন। তারপর যখন আস্তে 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 রিমিকে বুঝিয়ে বুঝালাম, রিমির সাথে কথা বললাম, রিমি যখন প্রীতমের বাড়ি ঢুকলো তারপর পর থেকে সরি রিমিকে নিয়ে কোনো বাজে ভিডিও করতে পারিনি, কোনো বাজে কথা বলতে পারিনি, এটা আমার আর একটা উইক পয়েন্ট, সেটা হচ্ছে আমি কারুর সাথে যদি ওভার দ্য কল কথা বলে নিই তাকে না আমি নোংরা ভাষায় খিস্তি মেরে বা বাজেভাবে ভিডিও করতে পারি না, এটা আমার একটা বড় উইক পয়েন্ট। আমি যদি কারুর সাথে একটু কথা বলে ফেলি পসিবল হয় না তাকে খিস্তি মেরে বা তাকে তার অ্যাকচুয়ালি তার অকাত দেখাবার মতন করে কথা বলতে আমি পারি না। আর বাকি পড়ে রইল তোর মা বাবা, তোর বাবাকে তো আমি কোনো দিন খারাপ কথা বলবো না, কারণ আমি জানি উনি তোকে কতটা সাপোর্ট করেন, উনি কোন জিনিসটাতে কী করেন, আর বাকি তোর মা আমি এটাও জানি তোর মাও তোকে কতটা সাপোর্ট করে বা কী করে, অন্যরা হয়তো তোর মাকে নিয়ে কিছু বললেও বলতে পারে, আমি এই জন্য বলতে পারি না, বিকজ আমি ওনার সাথে কথা বলে যেটুকু বুঝেছিলাম যে কাকু কাকিমা কেউ পছন্দ করে না তোর বেরিয়ে যাওয়া, তোর দার্জিলিং যাওয়া, এই গ্যাংটকে তুই গেছিস সেটাও উনি পছন্দ করেন না বলেই মনে হয় আমার, তুই বিয়ের বাড়ি গেছিস কোনো জিনিসই উনি পছন্দ ছিল না, রাদার যেখানে কাকিমামাই নিজে বলেছিলো তুমি এসো তাহলে তুমি থাকলে আমি একটু শান্তি পাবো, তুমি অ্যাটলিস্ট ওকে দেখে রাখবে, সরি কাকিমা নিজের সমস্ত কিছু খুইয়ে তোমার মেয়েকে রাস্তা দেখানোর বা তোমার মেয়েকে সোজা করার ভার আমি নিইনি, পাবলিক প্ল্যাটফর্ম থেকে তোমার মেয়েকে চিনেছি ওইটুকুই যথেষ্ট, সে তার জায়গায় তার রুচি মতো তার যথেষ্ট বুদ্ধি আছে, সে এটা জানে যে কাউকে কিছু দিয়ে দেওয়ার পর ফেসে গেলে কী করে কথাটা পাল্টি খেতে হয়, কী করে
একটা মানুষের সামনে আরেকটা মানুষকে ছোট করতে হয়, কারণ সেদিন আমি বুঝেছিলাম পূর্ণিমাকে যেভাবে আমি মানে পূর্ণিমাকে যতটা আমি মনে করতাম, হ্যাঁ পূর্ণিমাকে আমি অনেক সময় মনে হতো যে পূর্ণিমা এই গণ্ডগোল করবে। রাদার দুদিন আগেও যখন রিমির এই অবস্থা হয়েছিল, আমি ভেবেছিলাম পূর্ণিমা বোধহয় তপন কাকার নাম্বারটা দেবে না, কারণ তপন কাকার নাম্বার পাওয়া আমার পক্ষে পসিবল ছিল না, কেউ ছিল না যে দেবে অত রাতে। লাইভ শেষ হওয়ার পর প্রায় এক দেড় ঘন্টা পর পূর্ণিমাকে একবার বলাতে আমার, কিন্তু সত্যি বলছি পূর্ণিমা, আমি ভাবতেও পারিনি যে তুই আমাকে ফোন নাম্বারটা দিবি, বাট তুই আমাকে দিয়েছিলিস। মানুষের কিছু মানুষ হয়, বিশেষ করে আমি মানুষ চিনতে না খুব ভুল করি, সত্যি বলছি রে, আমি মানুষ চিনতে খুব ভুল করি, মানুষের ওপরটা দেখে মানুষের ভেতরটাকে বিচার করি, উচিত নয়। পূর্ণিমার ভেতরটা অ্যাকচুয়ালি ভালো, পূর্ণিমা তোর জন্য যেটা যেটা করেছে, তুই যদি দোগলা না হতিস তুই পূর্ণিমার কথা আজও বলতিস, সেটা পূর্ণিমা হোক, তিতলি হোক, সেটা দিয়া হোক, দিয়া তো আর নেই এখানে এইসব ব্যাপারে, তাই জন্য দিয়ার কথাটা ছেড়েই নে, নইলে আজকের ডেটে তুই ওদেরকেও ভালো বলতিস, ওরা তোকে অলওয়েজ সাথ দিয়ে গেছে। একটা টাইম আসবে জানিস তো, কর্মা সব কিছু করায়, কর্মা তোকে বোঝাবে তুই কী কী ভুল করেছিস, আর সেদিন তুই রিগ্রেট হবি। কর্মা বলে বস্তুটাকে না একটু ভয় পা, একটু মেনে চল, কারণ তুই প্রতিটা মানুষকে নিয়ে আজকে যদি, আজকে যখন আমি শুনলাম প্রীতম গালাগাল করেছে পূর্ণিমাকে, প্রীতম একে এটা বলেছে, আমি তো নিজে বুঝতে পারছিলাম যে প্রীতম কেন করেছে, বিকজ ওই সময় প্রীতম আর আমি একসাথে শুনতাম প্রতিটা মেয়ের ব্যাপারে ভুলভাল কথা যেগুলো তুই আমাদের বলতিস। ওরা কিন্তু এত কথা হয়েছে প্রমাণ ছাড়া, বাইরের একটা নয় ছয় কথা আমাকে কেউ বলেনি, যেটুকু বলেছে আমি বিশ্বাস করব না বলে আমাকে ওরা ওইটুকু প্রমাণ দিয়েছে। তারও পেছনে রিজন আছে, ওরা জানে যে প্রমাণগুলো দিলে সেগুলো বাইরে লিক আউট হবে না, সেই কারণের জন্য ওরা আমাকে প্রমাণটা দিয়েছে। ওরা জানে যে আমি সেগুলো কাউকে দেব না বা লাইভ বা ভিডিওতে এসেও শোনাব, বুঝেছিস? আর পুরোটার রিজন কে জানিস? ওই যার সাথে তুই এখন ঘুরছিস, সে যদি জড়িয়ে না থাকতো প্রতিটা জিনিস দিতাম আর তোকে ঠুকতাম, বয়ে গেছে দেখার, বুঝলি? বলে না পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ, তুই উচ্ছনে যাবি, তোকে নিয়ে কন্টেন্ট করব, ভিডিও করব। ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা এসে বলো না তোমাদের আর কোনো কাজ নেই, না নেই, না নেই, আমার চ্যানেলে গিয়ে দেখো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, প্লে লিস্টে করা আছে যেগুলো নিয়ে আমি করি, ভিউজও যথেষ্ট আছে, দরকার নেই তোমাদের দেখার। সেগুলো যারা দেখে, যারা অ্যাকচুয়ালি মন থেকে ভালো মানুষ, তারা ঠিক দেখে নেয়, তারা ঠিক দেখে। তাই ওগুলোর বাইরে যখন এক্সট্রিম লেভেলে এই নোংরামিগুলো কিছু হবে তখন অবশ্যই বলবো, বলতে বাধ্য, কারণ আমার চ্যানেলটাই কন্ট্রোভার্সির চ্যানেল, তো আমি বলবো। নিজেকে ভদ্রভাবে ভদ্র ভাষায় কাউকে যদি বোঝাতে হয় তো বোঝাবো, তার জন্য তোমরা দু একজন এসে বলবে মুখ বন্ধ করো, করবো না, ঠিক আছে? আর কেউ প্লিজ বলো না ওকে বিক্রি করে খেলাম, ওর নামটা আমার পুরো ভিডিওতে কোথাও করলাম, আর আজকে প্রীতমের নাম অনেকবার করেছি বিকজ মনে হলো বলাটা দরকার, নইলে চাপ হয়ে যাবে, সেই জন্য, নইলে ভাই বলেই বলতে পারতাম। যাই হোক, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আই হোপ আমি কিছুটা ক্লিয়ার করলাম, যদি ক্লিয়ার না থাকে কমেন্ট আমি খুব একটা চেক করি না, কারণ আমি এখন ল্যাদ খাবো গুরু, আজকে বিশাল বৃষ্টি হয়েছে, সমস্ত কাজকর্ম আমার ডান, তো আমি এখন ল্যাদ খাবো, টোটাল একটা সিনেমা দেখবো, ওয়েব সিরিজ চালিয়েছি, যেটা আমাকে, আমার টার্গেট আজকে রাতের মধ্যে ওয়েব সিরিজটা শেষ করতে হবে। আমি প্রচণ্ড পরিমাণে নেটফ্লিক্সে ওয়েব সিরিজ দেখছি, তার জন্য তোমাদের সবার কমেন্ট চেক করা হচ্ছে না, যারা ভালো ভালো কমেন্ট করছো তাদের লাভ ইউ, আর প্লিজ কমেন্ট বক্সে আমি কয়েকটা কমেন্ট দেখেছি, তোমরা অনেকে আছো যারা নেগেটিভ, কেউ আমাকে কমেন্ট করলে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো, প্লিজ করো না, যারা নেগেটিভ করার তারা নেগেটিভ করবে, যারা পজিটিভ করার তারা পজিটিভ করবে, আলটিমেটলি পজিটিভ আর নেগেটিভ নিয়েই একটা মানুষ তৈরি হয়, আর একটা মানুষকে মানুষ জাজ করে। কিছু মানুষের যাদের ভেতরে অনেক পজিটিভিটি থাকে তারা পজিটিভ কথা বলে, যাদের মধ্যে অনেক নেগেটিভ থাকে তারা শুধুই নেগেটিভ কথা বলে, তো ডাজেন্ট ম্যাটার ফর মি কে আমাকে নেগেটিভ বললো কে পজিটিভ বললো। তাই এভরি ওয়ানের জন্য লাভ অ্যান্ড কিসেস, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
প্লিজ নিজের ভালোবাসার মানুষদের ভালোবাসা রাখো, বিশ্বাস মানুষ যাদেরকে বিশ্বাস করো, যাদের যারা তোমাদের বলে না অসময়ের সঙ্গী হয়েছিল, ওই সমস্ত অসময়ের সঙ্গীদের কখনো ভুল বুঝো না বা তাদের থেকে দূরে সরে যাও। লাভ ইউ অল, টাটা।